আসসালামু আলাইকুম আমি মাইনুদ্দিন মনোয়ার মালয়েশিয়া থেকে ভিডিওতে যে ছবিটি দেখছেন এটা একটা কুখ্যাত মাস্তান চাঁদাবাজ ছিনতাইকারী এবং খুনি এই সন্ত্রাসীটা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৌহিদ নামের এক মেধাবী ছাত্রকে সে খুন করে ফেলে তৌহিদকে যেভাবে যে কারণে হত্যা করে মূলত মোবাইল ছেটের জন্যই খুন করেছে তৌহিদকে তহিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ছিলেন এই ঘটনায় হত্যাকারী আশিককে গ্রেপ্তারের পর সে স্বীকারোক্তি দিয়েছে নগরীর আকুয়া বোটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তৌহিদের মোবাইলের একটি মেসেজকে প্রাধান্য দিয়ে মোবাইল টেকিং মোবাইল টেকিংয়ের মাধ্যমে কুতুয়ালি ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রোববার গ্রেপ্তার হয় সে পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর জেলা শ্রীপুর থেকে হত্যাকাণ্ডের সময় পরিহিত রক্তমাকা প্যান্ট গেঞ্জি এবং নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকা পুকুর থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত রড উদ্ধার করে পরে তাকে সোমবার আদালতে সোপর্দ করলে আশিক একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পুলিশ সুপার কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত এক পেস বিফ্রিংয়ে সোমবার সব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান তিনি জানান রমজানের শুরুর দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেসের সামনে একটি সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বকাটে চোর ও ছিনতাইকারী আশিকের সাথে শিক্ষার্থী তৌহিদের বাঘ বিতণ্ডা হয় এ সময় তৌহিদুলকে ব্যবহৃত মোবাইল সেটটির প্রতি আশিকের লোভ হয় এবং সেটি ছিনিয়ে নেওয়ার প্রকাশ্যে হুমকি দেয় আশিক এ নিয়ে তৌহিদুল তার এক বন্ধুকে নিজের নিরাপত্তার কথা লিখে এস এম করতে পাঠায় একটি রড রাখে এরপর গত একই মে সেহরির সময় তৌহিদুলের বারাবাসায় চারতলায় ছাদ দিয়ে ছিনতাইকারী আশিক প্রবেশ করে নিস্তলা তার কক্ষে ঢুকে মোবাইল ফোনটি নেওয়ার চেষ্টা করে এ সময় দুইজনের মধ্যে দস্তাদস্তি হয় এক পর্যায়ে তহিদুলের মেসে থাকা রডটি দিয়ে তাকে ও হাতে উপজোপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় নিস্তলা কলাপসেবল গেটের পাশে ফেলে ছাদ দিয়ে পালিয়ে যায় আশিক এ সময় তহিদুলের ডাকচিৎকারে বাসার মালিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিং মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তহিদুল মারা যায় তৌহিদুলের বাড়ি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামে আমার মতে এসব খুনিদের বিচার বাইতুল মোকাররমের সামনে শুক্রবার জমার সালাতের পর প্রকাশ্যে জবাই করার মাধ্যমে তাকে হত্যা করা প্রয়োজন কারণ তা দেখে বাংলাদেশের নয়া খুনিদের মনের ভিতর বয় জমাট বাঁধবে এরপর তারা খুনের মতো জঘন্য অপরাধ করতে খুনিরা একশোবার চিন্তা করবে